আপনি পাসপোর্ট করতে গেলে যদি আপনি সেলফ মানে আপনি নিজে যদি পাসপোর্ট করেন, মানে কোনো দুই নাম্বার পথ অবলম্বন না করে সঠিকভাবে যদি নিজেই করতে চান, তাহলে কোথায় কোথায় টাকা খরচ করতে হবে এবং কোথায় কোথায় টাকা খরচ করতে হবে না, এবং কি জন্য খরচ করতে হবে, কোথায় কোথায় প্রবলেম ধরতে পারে, হ্যাঁ, আমি আজকে এই যাবতীয় জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনি পাসপোর্ট যদি অ্যাপ্লিকেশন করে না থাকেন এখনও, এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। আপনি এই ভিডিওটা দেখেন আর আমার এই কথাগুলো স্টেপ টু স্টেপ ফলো করেন। সো আশা করি আপনার প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে, ইভেন আপনি অনায়াসে আপনার পাসপোর্টটা হাতে পেতে পারেন। তো ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার এই ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে দেখতে পারেন। বিকজ ট্যাগ বিডি শরীফ অলওয়েজ ব্রিংইং ইউ টেকনোলজি রিলেটেড ভিডিও। তো চলুন শুরু করি। প্রথমে আমি ডিসকাস করব যে আপনি যদি নিজে নিজে পাসপোর্ট করেন তাহলে কি কি ধরনের প্রবলেমে পড়তে পারেন। আপনি যখন ওই অ্যাপ্লিকেশনটা করবেন, এইখানে লাখ লাখ পাসপোর্ট আটকে আছে, ঠিক আছে। প্রবলেম কিন্তু দেখা গেছে যে যতই যাই বলেন না কেন, 98% প্রবলেম আমাদের ইন থেকে ক্রিয়েট করা। আমাদের ইন থেকে কিভাবে ক্রিয়েট করা, ক্রিয়েট করা হচ্ছে আমি একসময় বিদেশ যেতে পারছি না, আমার বয়স 10 বছর, আমি 22 বছর করে আমি বিদেশে গিয়েছি। আপনার ভুল, আপনার এনআইডি আবার আপনি করেছেন, ঠিক আছে, আপনার বয়স 10, তখন কি হচ্ছে পাসপোর্টের সাথে আপনার বয়স 10 বছরের গ্যাপ হয়ে যাচ্ছে। আবার দেখা গেছে যে আপনার একটা পুরাতন পাসপোর্ট ছিল, এখন এটা ভেজাল পাসপোর্ট মনে হচ্ছে, আপনি ওইটা হাইড করে নিজে আরেকটা পাসপোর্ট তৈরি করেছেন, ওইটার ভিতরে আবুল কালাম আজাদ আর এটার ভিতরে মনিরুল ইসলাম, ডেনার ডিফারেন্ট ম্যান থিং যে আপনার সব কিছু, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে, ইভেন আপনার যদি অ্যানালগ পাসপোর্টও থেকে থাকে আর এটা যদি ভিসা লেগে থাকে, তাহলে এটার ডকুমেন্টও কিন্তু গভর্নমেন্টের খাতায় আছে। আর এই জিনিসটা এখন বেশি স্ট্রং হয়েছে বিকজ অফ রোহিঙ্গা ইস্যু, ঠিক আছে। রোহিঙ্গারা দেখা গেছে যে জালিয়াতি করে, ওরা মানে ফেক পাসপোর্ট তৈরি করে, হ্যাঁ, নামহীন বা পরিচয়হীন এরকম একটা কিছু দিয়ে পাসপোর্ট তৈরি করে, এই জন্য এই জিনিসগুলো এত স্ট্রং হয়েছে। তো এখন দেখা গেছে যে আপনি যদি নিজে অ্যাপ্লিকেশনটা করেন, অ্যাপ্লিকেশনটা করলে একটু সমস্যা ফিল করবেন, বাট এই সমস্যাটা থেকে আপনি নিজেই উত্তোলন হতে পারেন যদি আপনি চেষ্টা করেন, ঠিক আছে। তো এখন আপনি নিজে করলে আপনার পেপারসে কি কি প্রবলেম ধরতে পারে, লাইক আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন, আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ফোন নাম্বারটা একটা জায়গায় আছে যে আপনার ফোন নাম্বারটা দিতে হয়, বাট এটার পাশে লেখা আছে অপশনাল। এখন আপনি ফোন নাম্বারটা দেননি, এখন ধরেন সে একটা চান্স পেয়ে গেছে যে সে একটা ফোন নাম্বার এখানে দেয়নি, বলে দিলাম আপনাকে যে ভাই আপনার ফোন নাম্বার দেননি কেন, এটা ঠিক করে নিয়ে আসেন, সে কিন্তু বলে দিছে ভাই আপনার যে কতটুকু পেরা হবে, মানে সে জানে যে আপনার পেরা হবে, বাট সে চাইলে এটা করতে পারে, কারণ এটা ওইখানে লেখা আছে অপশনাল, বাট আপনি দেননি অপশনাল দেখে, ঠিক আছে। যেমন আমার একটা ভিডিও আছে যে বেবিদের জন্য কিভাবে পাসপোর্ট করতে হয়, এই জন্য ওইখানে আমি অপশনাল জায়গায় আমি কিছু লিখি নাই, ঠিক আছে। তো এখন ওইটা ধরতে পারে। তারপরে ধরেন আপনার যে পেশা দিয়েছেন, এই পেশাটা আপনি দিয়েছেন ধরেন লাইক এমন একটা জিনিস দিয়েছেন এটার এগেনস্টে কোনো কাগজপত্র দেন নাই, অথবা ধরেন আপনি দিয়েছেন প্রাইভেট, এখন আপনি যে প্রাইভেট দিয়েছেন মানে আপনার প্রাইভেট জবটা কি, মানে হোয়াট ডাজ ইট মিন দ্যাট প্রাইভেট, এটা প্রাইভেট না দিয়ে আপনি অলওয়েজ চিন্তা করেন যে আপনি এটা সবসময় আপনার যে স্পেসিফিক জব, আপনি আইদার ওই জবটা দেন, আর যদি ওই জবটা না দেন, কিছু না দেন, আপনি আদার্স দিবেন। যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি আদার্স দিছেন কেন, আদার্স কি, বলবেন যে আমি মুদি দোকানে কাজ করি ভাই, আমার মুদি দোকান আছে। এখন আপনার সিস্টেমে যদি থাকে যে মুদি দোকান দেওয়ার, আপনি বলেন আমি দিয়ে দিচ্ছি, এভাবে বলতে হবে। ইভেন আরেকটা মাঝখান দিয়ে একটু টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে ভাই পাসপোর্ট অফিসে গেলে আপনাদেরকে কথা বলতে হবে, মানে একটা জিনিস হচ্ছে না কেন হচ্ছে না, মানে এটা কেন হবে না, যে আমাকে অপশনাল যেই জায়গায়, যে আমার এই জায়গায় অপশনাল ডিফেক্ট, মানে বিলিভ মি আমার সাথে কেউ এটা করতে পারবে না, যে আপনার এখানে লেখা আছে অপশনাল আমি দিইনি, যদি সে বলে অপশনালে কেন দেননি, তার সাথে মার্কেটিং করতে হবে। ইভেন আপনার যেহেতু আপনি রাইট আছেন, সো আপনি ইউ হ্যাভ টু ফাইট ফর ইউর রাইট, ঠিক আছে। তো যদি মানে আপনি কিছু না বোঝেন বা গ্রামের লোক হন বা কিছু কথা বলতে পারেন না বা ভয় পান, তাহলে তার কিছু করার নেই, ঠিক আছে, সে আপনার উপরে পেয়ে বসবে। আর যদি
এটা অপশনাল, এটা দেব কেন আমি, দিইনি, অপশনাল তো অপশনাল, হোয়াট ইজ মি, হোয়াট ডাজ ইট মিন দ্য অপশনাল, তাকে কোয়েশ্চেন করতে হবে। তো ধরেন আপনার বাবার এনআইডি কার্ড দেওয়া, আপনার মায়ের এনআইডি কার্ড দেওয়া, এনআইডি কার্ড বলতে এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি কার্ডের ফটোকপি তো দিতেই হবে, আপনি এনআইডি কার্ডের নাম্বারটা দিলেন নি, দিলেন না, কারণ হচ্ছে এখানে কিন্তু লেখা আছে যে এনআইডি কার্ডের নাম্বার অপশনাল, পিতা এবং মাতার। এই জিনিসটা কিন্তু রিসেন্ট করেছে, কেন করেছে জানেন? বিকজ অনেকের পিতামাতা আছে যে তাদের পিতামাতা নেই, সাম অফ দ্য পিপল দে ডোন্ট নো তাদের পিতামাতা কে। হ্যাঁ, এইসব লোকদের জন্য পাসপোর্ট করা বা সরকারি কোনো কাগজপত্র করা, ইভেন বার্থ সার্টিফিকেট করা, দেখা যাচ্ছে ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, এই জন্য তাদের এই নাম্বারটার এখানে প্রয়োজন হয় না, বাট অ্যাড্রেসটা ভেরিফিকেশন করার জন্য তাদের এনআইডি কার্ডের ফটোকপি বা বার্থ সার্টিফিকেটের ফটোকপিটা দেওয়া লাগে, ঠিক আছে? এখন অপশনাল জায়গায় আপনি দেন নাই, আপনি এই জন্য দেননি কেন, সেজন্য সে আপনাকে মানে প্রবলেম ধরে বলবে যে আপনি এটা ঠিক করে নিয়ে আসেন, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রথম ধাপের প্রবলেম। এখন আপনার ধরেন ফোন নাম্বার প্রাইভেট, তারপরে মাতা পিতামাতার এনআইডি কার্ড, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলোর জন্য যদি এখন সে প্রবলেম ধরে, আপনি যদি কথা নাই বলতে পারেন কিংবা তাকে মানাইতেই না পারেন, ইটস মিন আপনি চলে আসবেন না, আপনি গিয়ে কোনো দুই নাম্বার পথ অবলম্বন করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যেই কোনো আঞ্চলিক অফিস থাকে, পাসপোর্ট অফিসের যেই জায়গায় অফিস আছে ওই জায়গায় এডিশনাল ডিরেক্টরের একটা পজিশনের একটা লোক থাকে, একটা ব্যক্তি থাকে, ওই ব্যক্তিটির কাছে আপনাকে যেতে হবে, ওই ব্যক্তিটির কাছে গিয়ে আপনি তাকে বলতে হবে যে আমার এই এই কারণে এটা কেন আটকিয়েছে বা এটা কেন মানে এটা আটকিয়েছে, আপনি তাকে এক্সপ্লেইন করেন, দেন উনি বলে দেবে, যদি উনি বলে দেয় তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু ওনার কাছে যেতে হলে আপনি কিভাবে যাবেন এটা আপ টু ইউ, মানে আপনার কাছে আমি ছেড়ে দিলাম। বাট আমার প্রবলেম হয়েছিল, আমি মেবি সাততলাতে গিয়েছিলাম, এটা আগার গাঁওতে, আমি কাউকে এক টাকা দিইনি, ইভেন আমি 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট পেয়ে গেছি। তো আমি ওনাকে গিয়ে ওনার কাছে আমি মানে জাস্ট আমি আমার পাওয়ার দেখাইনি, আমি রিকোয়েস্ট করেছি, স্যার আমার ভিসা চলে আসছে, স্যার আই নিড ইমার্জেন্সি পাসপোর্ট, আমাকে একটু পাসপোর্টটা দিয়ে দেন স্যার, আমার আগের এই পাসপোর্ট ছিল, মানে আমি তাকে খুব অনুনয় বিনয় করে বলেছি। দেন সে জাস্ট একটা দেখছি যে একটা পেপারে কি জানি একটা সিগনেচার করে দিছে, এরপর দিন আমার পাসপোর্ট হয়ে গেছে। তো আপনাদেরকে হচ্ছে যে স্পেসিফিক যেই প্রবলেম, এই প্রবলেমটা আইডেন্টিফাই করে এডিসারের সাথে কথা বলতে হবে। আপনি যদি প্রবলেম স্পেসিফিক না করতে পারেন, ওনার কাছে গিয়ে হাজারো কথা বলেন, উনি বিজি মানুষ, উনি আপনাকে এত সময় দেবে না। সো স্পেসিফিক করেন, স্পেসিফিক করে মানে এটা কেন হইলো, কী জন্য হইলো, কীভাবে সলিউশন করবেন, ঠিক আছে? কেন, কী জন্য, সলিউশন, ব্যাস আপনি এই তিনটা জিনিস আইডেন্টিফিকেশন করে দেন, তার কাছে যাবেন, কথা ক্লিয়ার? ওকে, তারপরে যদি আপনি দুই নাম্বার পথ অবলম্বন করেন, দুই নাম্বার পথ অবলম্বন করলে দুই নাম্বার পথ দ্বারা কিন্তু আপনি সব কিছু করতে পারেন, বাট এখানে কিছুটা রিস্ক আছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে যে দেখেন আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো প্রবলেম না থাকে, কোনো প্রবলেম যদি না থাকে, কারো বাপের শক্তি নাই যে আপনার এই এই জিনিসটা আটকাবে, কারো বাপের শক্তি নেই, বিলিভ মি। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এটা লাস্টে ডিসকাস করব, তার আগে একটা স্টেপ আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে এইখানের স্টেপটা যদি শেষ হয়ে যায়, দেন আরেকটা স্টেপ আসে, সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন। যদি মামাদের কাছে ওই ভেরিফিকেশনটা যায়, আপনি যখন অ্যাপ্লিকেশন করেন, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, ওই অ্যাপ্লিকেশনটার যে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই এক জায়গায় দেবেন। এটার রিজনটা হচ্ছে যদি আপনি দুই জায়গায় অ্যাড্রেস দেন, যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকায়, পারমানেন্ট অ্যাড্রেস আপনার খুলনায়, তখন এটা আগে খুলনায় পুলিশ ভেরিফিকেশন হবে, খুলনায় পুলিশ ভেরিফিকেশন করে দেন আপনি যে প্রেজেন্ট যেই জায়গায় আছেন সেই জায়গায় পুলিশ ভেরিফিকেশন হবে। অর্থাৎ দুই জায়গায় এটার পিছনে এসআই কাজ করবে, এসবি অফিসার সে কাজ করবে দুই জায়গায়। অর্থাৎ আইদার সে আপনাকে ফোন দেবে, আপনি অমুক রেস্টুরেন্টে আসেন অথবা থানায় আসেন, ঠিক আছে, বা অমুক জায়গায় আসেন। তো আপনি দুই জায়গায় দেখা গেছে যে এটা যদি আপনি দুই নম্বর পথ অবলম্বন করেও করেন, তাও আপনার কিন্তু এই কাজটা করতে হবে, এটা করতে হবে।
এটা হচ্ছে আমি বেশি কিছু বললে আমার ভিডিওতে মানে এটা কপিরাইট কিছু প্রবলেম আছে, সেজন্য আমি বেশি কিছু বলতে বলতে পারছি না। আপনারা একটু বুঝে নিন যে ওইখানে মামাদের কাছে গেলে আপনি যেভাবে অনুনয় বিনিময় করে জাস্ট ওইখান থেকে ফাইলটা সেন্ড করা যায়, ওই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন। আপনি একা একা যদি রাইট ওয়েতে করেন অথবা দুই নম্বর ওয়েতে করেন, দুই জায়গায় আপনি তাদের কাছে কিন্তু মানে সালাম দিতে হবে তাদেরকে, ঠিক আছে? ওইখান থেকে যদি শেষ হয়ে চলে আসে তারপরে যে প্রবলেমগুলো হইতে পারে, আপনার পাসপোর্টের স্ট্যাটাস কোন জায়গায় কি থাকবে, কোন স্ট্যাটাসের মানেটা কি, এই ধরনের একটা ভিডিও আছে আমার, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, খুবই পপুলার ভিডিও। তো আপনি ওইখানে দেখে নিতে পারেন যে ওইখানে কিছু কিছু স্ট্যাটাস আছে যে আপনার প্রবলেমের কারণে এই স্ট্যাটাসগুলো দেখাইতে পারে, অথবা ব্যাক এন্ড ভেরিফিকেশনে যেতে পারে, অথবা এসবি পুলিশ ভেরিফিকেশনের প্রবলেম হইতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। তো এখন এই সব জিনিস থেকে আপনি কিন্তু প্রপার মুক্তি পেতে পারেন। মুক্তিটা কি? আপনি একদম 100% সলিড থাকতে পারেন। সলিডটা কি? দেখেন, আপনার যদি আগের কোনো পাসপোর্ট থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পাসপোর্টও যদি থাকে, আপনি এই 10টা পাসপোর্টের ইনফরমেশান ওইখানে দিবেন, আপনার অ্যাপ্লিকেশনে দিবেন, ঠিক আছে? প্রয়োজনে এগুলোর ফটোকপি ওইখানে দিবেন। তারপরে আপনার যা যা ইনফরমেশান, আপনার ইনফরমেশান বলতে আপনার বয়স যদি আন্ডার 18 হয় আপনি অনলাইন বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করতে পারবেন, একদম হুবহু যেভাবে আছে, মানে একদম প্রপারভাবে। আপনি কোনো মানে নিজে ঘরে বসে করার মেইন কনসার্নটাই কিন্তু এটা ভাই। আপনি আপনার মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার নিজের এনআইডি কার্ডের ফটোকপি কিংবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি এগুলো সামনে নিয়ে বসেন। বসে আপনি একটু সময় নিয়ে করেন, এটা তো সময় চলে যাবে না, আপনি সময় নিয়ে করেন। জাস্ট আমাদের অলসতার কারণে আমরা এই জিনিসগুলো কেয়ার করি না, পরে আমরা দৌড়াই, ঠিক আছে? তাহলে আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করেন আন্ডার 18, তাহলে আপনি বার্থ সার্টিফিকেট অনলাইন কপিটা আপনার সামনে নিয়ে, ইভেন আপনার মা এবং বাবার এই যে কপি, এই কপিটা সামনে নিয়ে তারপরে বসে বসে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাইটা করেন। আপনার গ্রামের নাম যেভাবে দেওয়া আছে, থানার নাম যেভাবে দেওয়া আছে, পোস্ট অফিস যেভাবে দেওয়া আছে, মার নাম যেভাবে দেওয়া আছে, তারপরে বাবার নাম যেভাবে দেওয়া আছে, এই জিনিসগুলো একদম প্রপারভাবে দেখে সুন্দরভাবে করেন, ঠিক আছে? এখন হচ্ছে এই যে সার্ভিস, সার্ভিসের জায়গায় আপনি যে আপনার পেশাটা কি, পেশাটা আপনি সবসময় আদার্স দিয়ে দেন। আর যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্টের এগেনস্টে একটা পেপার আপনি তাদেরকে ডকুমেন্টস দেবেন যে আমি স্টুডেন্ট অমুক ভার্সিটির বা অমুক কলেজের বা অমুক স্কুলের, এই পেপারসটা তাদেরকে দেবেন। তারপরে ধরেন আদার্স যদি দিয়ে দেন, তার মানে এটার সাথে আপনার কিছু দিতে হবে না। আদার্স, আদার্স মানে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? সেটার জন্য সে কোয়েশ্চেন করবে না। যদি আপনি প্রাইভেট দেন, প্রাইভেট মিনস একটা কিউরিসি জাগে যে আপনি কি প্রাইভেট জবটা করেন, ইভেন তারা এটা একটা চান্স পায়, সো আমরা তাকে এই চান্সটা দেব না। আর পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার, যেহেতু আমরা পিতামাতার এনআইডি কার্ডের কপিটা দিব, সো আমরা নাম্বারটা দিয়ে দেব, প্রবলেম তো নেই, ঠিক আছে? ওইটা আমরা ফুলফিল করে দেব। তারপরে ফোন নাম্বার যে জায়গায় অপশনাল দেওয়ার কথা, সো আমরা ওইখানে ফোন নাম্বারটা দিয়ে দেব, প্রবলেম তো নেই, ঠিক আছে? তাহলে আপনার এই যে জিনিসগুলো, এবং আপনার যদি 18 থেকে 20 বছর হয়, এই 2 বছরে আপনি এনআইডি এবং পাসপোর্ট, এনআইডি এবং বার্থ সার্টিফিকেট, এই দুইটা দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। আর যদি আপনি 20+ হন, 20+ হলে কিন্তু আপনি এনআইডি ছাড়া পাসপোর্ট করতে পারবেন না। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা বেশিরভাগ লোকই 20+, যেহেতু আপনারা বিদেশে যাবেন, কাজ করবেন, তো আপনি এই এনআইডি কার্ডটা একদম সামনে নিয়ে বসে, মা বাবার এনআইডি কার্ডটা একদম সামনে নিয়ে বসে, তারপরে লেখেন, একটা অক্ষর লিখেন দেখেন, একটা অক্ষর লিখেন দেখেন, একটা অক্ষর লিখেন দেখেন, ঠিক আছে? সুন্দরভাবে করে দেখেন, কোনো দোকানে গিয়ে করেন না। দোকানে গিয়ে করলে ওরা আরও বেশি প্রবলেম করে। ময়ের জায়গায় স দিয়ে দেয়, স-এর জায়গায় ম দিয়ে দেন। এখন আপনি দৌড়ান, তার সমস্যা নাই, তো দৌড়াইতেছেন তো আপনি, ঠিক আছে? তাহলে আপনার পাসপোর্ট যদি, অ্যাপ্লিকেশন যদি একদম হুবহু এনআইডি কার্ডের মতো হয়, আর আপনি যদি 100% পারফেক্ট থাকেন, আপনার পাসপোর্টটা পেতে এমনটা হইতে পারে যে যেটা 15 দিনে দেওয়ার কথা সেটা এমনিতেই 2 মাস লাগে, এখন 15 ওয়ার্কিং ডেজ মানে বহুত কিছু, 2 মাস লাগে।
আপনি পাসপোর্টটা পাবেন, কোনো হ্যারাসমেন্ট হবে না যদি প্রপার থাকে। আর প্রপার না থাকলে আপনি দৌড়াইতে হবে, স্বাভাবিক। আপনার নামের অক্ষর বানান ভুল, কার দোষ? আপনি তো পদ তৈরি করে দিছেন, আপনার গ্রামের নাম দিছেন ভুল, বাবার নাম দিছেন ভুল, আপনার নিজের নাম দিছেন ভুল। মোহাম্মদ এক জায়গায় ছোট করে, মোহাম্মদ আরেক জায়গায় দিছেন বড় করে। সো এই দোষগুলো কার? এই দোষগুলো আমাদের। আমরা এই দোষগুলো যদি না করে প্রপারভাবে যদি আমরা অ্যাপ্লিকেশনটা করি, যাতে কোথাও কোনো প্রবলেম নাই, আপনার এই পাসপোর্ট আটকানোর ক্ষমতা কারো নাই। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটি একটু লাইক দিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা দেখেও যেন এই প্রপার মেসেজটা নিতে পারে এবং প্রপারভাবে তারা অ্যাপ্লিকেশনটা করতে পারে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।